শিম দিয়ে শুকনা মাছ বানানোর জন্য এখানে আমি শিম আর আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এখানে শুকনা মাছটাকে আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তরকারিটা সাতলানো হয়ে গেছে, এখন এখানে আমি গরম জল দিয়ে দিব। নমস্কার বন্ধুরা, আমি পিয়া, পিয়া ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানালাম। তো আজকের মতো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিও একদম লাস্ট পর্যন্ত দেখবে। সেখানে গাড়ি পরিষ্কার করছে ওর, তোমার না শরীর ভালো না, তো তুমি গাড়ি ধোয়া ধুই করছো যে সোনুর সাথে বসে বসে। সব গাড়িগুলো কি কি স্নান করাচ্ছ? ও, ল্যাটরা হয়ে গেছে। ওকে, তো আজকে আমি এখন চলে এসেছি কিচেনে, আর এখন আমি বানাবো হলো আমাদের দুপুরের খাবার। তো আজকে দুপুরে আমি বানাচ্ছি হলো শিম দিয়ে শুকনা মাছ আর ফুলকপি, সে ওলকপি আর আলু দিয়ে ভাঙন মাছের একটা রেসিপি। তো এই রেসিপি দুটো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভাঙন মাছ বানানোর জন্য এখানে আমি ভাঙন মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। কড়াইটাতে আমি সকালবেলা রুটির সাথে সবজি বানিয়েছিলাম, তাই কড়াইটা পুড়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এখানে এখন আমি ভাঙন মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে রাখবো। এখন আমি মাছ ভাজা তেলেই ফুলকপিগুলো আর আলুগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। এখন কড়াইতে আমি আর অল্প সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন ফুটে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প জল। তেলের মধ্যে আমরা যদি হলুদটা দিয়ে দিই তাহলে হলুদ পুড়ে গেলে তরকারিটা গন্ধ নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি আর শালগমগুলো। ফার্স্টে শালগমগুলো দিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব ফুলকপি, ভেজে রাখা ফুলকপি। তরকারিটা সাতলানো হয়ে গেছে, এখন এখানে আমি গরম জল দিয়ে দিব। গরম জল দিয়ে দিয়েছি, এখন এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিব। আমি এখন মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখন তরকারিটা আমি ঢাকা দিয়ে রাখবো অল্প সময়ের জন্য। আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো। শিম দিয়ে শুকনা মাছ বানানোর জন্য এখানে আমি শিম আর আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এখানে শুকনা মাছটাকে আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখানে এখন আমি দিয়ে দিচ্ছি
পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর এখন এখানে আমি দিয়ে দিব শুকনো মাছগুলো সবগুলো একসাথে অল্প ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ রসুন আর শুকনো মাছগুলো অল্প ব্রাউন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে এখন এখানে আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমি লবণ 1 চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প শুকনো লঙ্কা গুঁড়ো কারণ শুকনো মাছে শুকনো লঙ্কা গুঁড়ো না দিলে ভালো লাগে না খেতে আর দিয়ে দিচ্ছি অল্প জল এখন এখানে আমি দিয়ে দিব কেটে রাখা সিম আর আলু জল আমি অল্প বেশি করে দিয়ে দিয়েছি কারণ এখন আমি এখানে আর কোনো জল দিব না আর এটাকে আমি গ্যাস কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে বানিয়ে ফেলবো শুকনো মাছের তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে রাখবো অল্প শুকনো শুকনো হয়েছে ড্রাই ডালের সাথে বা এমনও ভাতের সাথে খেতে ভালো লাগছে